দক্ষিণবঙ্গে কবে আসছে বর্ষা জানিয়ে দিল হাওয়া অফিস। ডেপুটি ডিরেক্টর জেনারেল আলিপুর আবহাওয়া দপ্তরের সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কি বলছেন বর্ষা নিয়ে দেখব। উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিশেষ করে উপরের পাঁচটি জেলাতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার এবং আলিপুরদুয়ার। বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে আলিপুরদুয়ার এবং কুচবিহারে, এবং সেটাও 24 ঘন্টা পর থেকে, অর্থাৎ 24 ঘন্টা পর থেকে আলিপুরদুয়ার এবং কুচবিহার এই দুটো জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বাকি জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত হট অ্যান্ড হিউমিড অর্থাৎ গরম এবং তার সাথে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু বজায় থাকবে। 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে কিছু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে মূলত আমাদের পশ্চিমের জেলাগুলোতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান এইসব জেলাগুলোতে। কলকাতায় মূলত হট অ্যান্ড হিউমিড অর্থাৎ গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি এবং ডিসকমফোর্ট